আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে একটা বেশ একটা জরুরি টপিক নিয়ে আপনাদের কাছে আসা, সেটা আপনারা বলছেন আমাকে অনেকদিন আগেই, কিন্তু আসলে আমি আসলে ভুলে গেছিলাম। তো আজকে আবার দেখলাম যে ওই টপিকটা আরও দুজন কোশ্চেন করলো, তখন আমার জিনিসটা মনে হলো, সেটা হচ্ছে আপনারা যেটা আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করতেছেন, সেটা হচ্ছে যে নরমাদি আলাদা খাঁচায় রাখার আসলে সুফলটা কি আর কুফলটা কি। তো ভিউয়ার্স, আজকে এই ব্যাপারে আলোচনা হবে, চলুন আমরা মূল ভিডিওর দিকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ইন্ট্রোডাকশনে যেটা বলেছিলাম, আজকে ভিডিওটা করব হচ্ছে যে নর মাদি কেন আলাদা রাখবেন এই বিষয়ে। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন এটা আমার মাদি প্লাস বাচ্চা আছে কিছু, আর এটা হচ্ছে আমার নরের খাঁচা। হ্যাঁ, আমি কিন্তু দুইটা আলাদা রাখছি। আলাদা রাখার পিছনে মূল কারণটা হচ্ছে যে নর আর মাদি একসাথে রাখলে এগুলো মুসলিটা এসে পড়ে, কন্টিনিউয়াসলি ডিম পাড়া শুরু করে, এগুলো মনে করেন উড়ে না। এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা হচ্ছে কি, যে ডিম বাচ্চা করলে কিন্তু কবুতর উইক হয়ে যায়, বা ডিম পাড়তে থাকলে কবুতর কন্টিনিউয়াসলি উইক হয়ে যায়, তো এটার আবার উঠাইতে সমস্যা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, কেউ যদি কবুতর ফ্লাইং করাইতে চায় বা কবুতর রেসিং করাইতে চায়, তাকে অবশ্যই কবুতর এভাবেই রাখতে হবে, কারণ তাহলে কবুতরের মূল ফোকাসটা থাকে কিন্তু আসলে ব্রিডিংয়ের দিকে। হ্যাঁ, তো যখন আপনি এই ফোকাসটা সরায় মনে করেন আপনার অন্যদিকে ঘুরাইতে চাইতেছেন, হাই ফ্লাইংয়ের দিকে ঘুরাইতে চাইতেছেন কিংবা রেসিংয়ের দিকে ঘুরাইতে চাইতেছেন, ওদেরকে আলাদা আলাদাই রাখতে হবে। আলাদা আলাদা রাখা ছাড়া আলটিমেটলি কোনো সলিউশন নেই। আরেকটা বিষয় হচ্ছে কি, যে কবুতর তো আমাদেরকে ট্রেন্ড আপ করতে হয়, হাই ফ্লাইংয়ের ক্ষেত্রেও ট্রেন্ড আপ করতে হয়, রেসিংয়ের ক্ষেত্রেও ট্রেন্ড আপ করতে হয়। তো এই ট্রেন্ড আপ করার জন্য আপনার কবুতর দুইটা আলাদা রাখা খুবই 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 প্রয়োজন, কারণ যখন আপনি ওদেরকে একসাথে রাখবেন তখন ওরা আপনার কথা শুনবে না। যেমন অনেক সময় দেখা যায় অনেক হাই ফ্লাইং কবুতর কোনোভাবে জোরান দিচ্ছেন আপনি, এই কবুতর আর উড়ে না, কারণ হচ্ছে ওর তখন মূল ফোকাসটা থাকে হচ্ছে আপনার ব্রিডিংয়ের দিকে, ঠিক আছে, মুসলির দিকে। ওর তখন আপনার এইদিকে ফোকাস থাকে না যে আপনি ওকে হাই ফ্লাইং করাতে চাচ্ছেন বা অন্য কিছু করাতে চাচ্ছেন, এদিকে কিন্তু ওর ফোকাস থাকে না। তো ওর ফোকাসটা জায়গা মতো রাখতে হলে আলাদা রাখতেই হবে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে বলি, সেটা যে একটা নরে যখন একসাথে একটা আলাদা খাঁচায় রাখছেন, তখন কোন নরটার পারফরমেন্স ভালো খুব ভালো তাড়াতাড়ি বোঝা যায়, বা কোন মাদিটার পারফরমেন্স ভালো এটা খুব তাড়াতাড়ি বোঝা যায়, বা যদি মিক্সড রাখা হয় সেক্ষেত্রে বোঝা যায় না, কারণ হচ্ছে সব মুসলিতে পাগল হয়ে থাকে। তো কোনটা যে ভালো হাই ফ্লাইং কবুতর বা কোনটা যে ভালো রেসিং কবুতর এটা বোঝা অনেক কঠিন হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে কি, আলাদা রাখলে দিমাগি কন্ডিশনটা একটু ঠান্ডা থাকে কবুতরের, আবার মাঝে মধ্যে অনেক গরমও হয়ে যায়, তখন আপনার কোনো একটা যদি আপনারা যেমন ধরেন আপনার চিরতা প্রয়োগ করলে কবুতর ঠান্ডা হয়ে যায়, তো এই ধরনের কিছু তার মানে টুটকা প্রয়োগ করলে দেখা যায় কবুতর ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি আপনি এটা না প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি যদি একসাথে রাখেন, আপনি যাই প্রয়োগ করেন আলটিমেটলি কোনো কাজ করবে না। আর সবথেকে যেটা বড় উপকার হয় সেটা হচ্ছে যে কবুতর দুর্বল হয়ে যায় না। নরমাদি একসাথে রাখলে কবুতর দুর্বল হয়ে যায়, ব্রিডিং করতে 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 ওরা কিন্তু দুর্বল হয়, ওদের কিন্তু শক্তি খরচ হয় মুসলি করতে বা পিট বাইতে, ওদের কিন্তু ভালো শক্তি খরচ হয়, তো যে কারণে কবুতর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর এইভাবে রাখলে কিন্তু কবুতর দুর্বল হয় না। আপনারা যখন দেখবেন থরে কবুতর দেন, আমরা কিন্তু সবসময় খাবার তার মানে খাবারটা পর্যাপ্ত পরিমাণে দিই, এদেরকে কিন্তু আমরা খাবার পর্যাপ্ত পরিমাণে দিই না, খাবার দেয় হচ্ছে দিনে একবেলা, পানি হয়তো বা এখন গরম বেশি তাই পানি দুই বেলা দিচ্ছি, কিন্তু খাবার কিন্তু দেয় একবেলা, কিন্তু শরীরে কিন্তু ঠিকই প্রেশার নিচ্ছে কবুতরগুলো। তো এই কারণেই আসলে আলাদা রাখি। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিসের জন্য যারা আমরা এই ঢাকায় কবুতর পালি বা আমরা এখানে যারা রেসিংয়ের প্রতি টেন্ডেন্সি বেশি, আমরা কেন নর্মালি আলাদা রাখি। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। ইন্ডিয়ান অনেক ভাই এই কোশ্চেনটা আমাকে বহুবার করছেন, আমি আসলে এক্সট্রিমলি সরি এই ব্যাপারে কথা বলতে পারিনি, আমাকে ক্ষমা করবেন, আমার মনে ছিল না, ভুলে গেছিলাম, আর আজকে মনে হইলো তাই আজকে বললাম। আশা করি ভিউয়ার্স এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে।